ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله. الحمد لله رب العالمين واصلي واسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. <applause> আমরা কোনো কোনো এবারের ক্ষেত্রে কিছু শরীয়ত বিরোধী আমল করে থাকি আর এর সাথে বিদাত মিলিয়ে দিই এগুলো থেকে কয়েকটি এখানে উল্লেখ হয়েছে আমাদের সমাজে অনেক আছে এর মধ্যে থেকে এটা পূর্বে আলোচনা করেছি কিন্তু পুনরায় উল্লেখ মানুষ যখন দোয়া করে তখন আল্লাহর সাথে আল্লাহকে তো ডাকে মানে আল্লাহর কাছে দোয়া করে এর সাথে সাথে পীর শাক সুফি হলি তরবেশ ইত্যাদিকেও ডাকে ডাকেল্লাহ এইসব হলো শির্ক যেভাবে এই বলে থাকে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এটা সরাসরি শিখ আরজিবুল্লাহ খাজা বাবা কী করবে সে শুয়ে আছে কবরে কবরে তার কি অবস্থা কে কার জানে কারণ এটা তো এ বিষয়ে তো আমরা আল্লাহ রসুন ইসলাম ঠিক কোনো কিছু পাইনি যে উনি আলাথুন ওইটা তার ব্যাপার সে বাহ্যিক মুসলিম এইসব আমরা দোয়া করতে পারি কিন্তু এমন হয়েছে যে আমরা এমন বলে দিব সে এরকম এরকম পরে যা আবার তাকে তার কাছে মানুষ আবেদন করবে দোয়া আর উজবুল্লাহ শিক এই অবস্থায় এটা মানুষ মুসলিম থাকতে পারে না এটা মুশিক হয়ে যায় আল্লাহ রসুন সোল্লা আলী কে যখন প্রশ্ন করা হল সবচেয়ে বড় আল্লাহ রসুন সোল্ল ইসলাম এটা শৈব মুসলিমের হাদিস তুমি আল্লাহর প্রতিপক্ষ সাব্যস্ত করবে আল্লাহর সাথে আরেকজনকে শরিক মানাবে অথচ আল্লাহ তোমাকে শরিক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি আল্লাহর সাথে আরেকজনকে শরিক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার রব আল্লাহ তো আল্লাহ ছাড়া আরেকজন খাজা হওয়ার কীরকম কী দে না খালি হাতে খাজা হওয়ার দরবারে আউজবুল্লাহুল্লাহ এইসব কে বলে যারা গুমরাহ ইয়ল্লবিহি ক্যাথি ওরান ওইহাদি বিহি কাছি ওরণ কোরআন পাঠ করে অনেকে গুমরাহ অনেকে হেদায়েত পায় তো এইসব বন্ডরা কোরআন পা পাঠ করে চিনে মানে বন্ড বন্ড আলিম যারা ওদের কথা বলছি কিন্তু সে গুমরাহীর পথেই আছে কীরকম আল্লাহ ছাড়া অন্যকে ডাকে এমনিভাবে দোয়া করতে সময় ওসিলা নিয়ে ও মুখের ওসিলা তমুখের ওসিলা নিয়ে দোয়া করা এটার কোনো প্রমাণ নেই নবী বা আলীর ওসিলা নিয়ে লাস্টে দেখবেন আল্লাহ ওমুখের ওসিলা দোয়া কবুল করে এটা না আপনি দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুবাস্লামের তরিকায় এটা হলো আপনার কাজ নবীর তরিকায় নবী করিম সোল্ল্লাহ আলীহিবাস্লাম যেভাবে দোয়া করেছেন যেভাবে দোয়া করতে বলেছেন সেভাবে দোয়া করবেন প্রথমে আল্লাহর গুণগান বর্ণনা করবেন তারপর নবী করিম সল্ল্লা ইসলামের পর সালাদ পাঠ করবেন তারপরে দোয়া কিন্তু আপনি বস আল্লাহ অমুকের বসিল দোয়া কবুল করো এটা বিদার্থ এমনিভাবে আরেকটা শরীয়ত বিরোধী কাজ দোয়ার ক্ষেত্রে যে মানুষ কখনো যদি কোনো বিপদ আসে তখন আর সহ্য না করতে পারে বলে আবার ধ্বংস হয়ে যাক আমার মত হয়ে যাক আর আরজুবুল্লাহ يرى أنه يريد أن يكون موتاً ويريد أن يتمنى ويريد أن يتمنى، محمد رسول الله صلى الله عليه وسلم قال لا يتمنين أحدكم الموت لضر نزل به فإن كان لابد متمنياً فليقل اللهم أحيني ما كانت الحياة خيراً لي وتوفني إذا كانت الوفاة خيراً لي صحيح رواه البخاري ومن ثم يقول من التر تمنا ناكري কোনো বিপদ আসলে যতই পরি অসুস্থতা বা যাই হোক আহ আল্লাহ আপনাকে যে অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় এখন আহমদুলিল্লাহ হ্যাঁ ভালো আছেন আহমদুল্লাহ অসুস্থ আর আর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ শিফা দিক কিন্তু আপনি এই অবস্থায় খুশি থাকবেন বলবেন না আমার মত হয়ে যাক সবর আল্লাহ সকল রুগীকে শিফা দিন সকল বিপদগ্রস্ত মানুষের উপর থেকে বিপদ দূর করে দিন এই দোয়া আমাদের কিন্তু

فإنه يجب أن تدعوه في الأيام اللهم أحيني ما كانت الحياة خيراً لي وتوفني إذا كانت الوفاة خيراً لي اللهم أدرس وقلك الدين بجه دين منا توفيق دان عقيدة تحقق وتوفيق دان قرن شرك بداية قدرتك وتوفيق دان قرن اللهم صلِّ وسلِّم مبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين